সাফ 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 নয় এস ডবলে সাফ তো এস হ্যাঁ দন্ত স আকার ফ ফাইনালি হয়েছে এবার আজকে আমি সব পুরো ইয়েটা কভার গুলো সেই চকলেটের ফ্লেভারটা এই মেক্সিকান পুদিনাতে এত এত প্রেসার করে করা যায় না তখন বাবা এখানে পুরো এখানে মানে কাজকে কালকেও দিতে হবে না জল মনে হচ্ছে অনেক ফুটেছিল আমি দেখিয়েছি সকালে এটা আগের বছর একটা ফুল ফোটাতে পারিনি মানে সব পুড়ি হতো আর হলুদ হয়ে যেত তারপরে একে সাফ ফাঙ্গিসাইড আর একটা ব্লিটক্স ব্লাইটক্স তো দিয়েছিলাম তো ওটা দেওয়ার পর থেকে দেখছি এখন পুরো ফুটছে এটা হচ্ছে তোমার বেগুনি জবা থোকো সিঙ্গেলটাও আছে জল শেষ হয়ে গেল নাকি জল পাম্প চালালে তো বললাম দিই আমি ও আর একটা কাজ করতে হবে এগুলো এখন সিঙ্গেল হয়ে গেছে বল এক পাটি এক পাটি কি ছিল তুমি ভাবো কি ছিল কত বড় বড় হতো এখন গাছ ওইটা দেখেছো তোমার পিঙ্ক পিঙ্ক গোলাপি গোলাপটা আবার এক ঝাঁক কুড়ি বার হয়েছে নিচ থেকে এক ঝাঁক পুরো এক ঝাঁক এক বাটি করে কুড়ি বার হয় ওটা আমি বলি ওটা এক বাটি করে কুড়ি বার হয় এক বাটি হয় তো মানে মুশকিলের ব্যাপার হয়েছে ওই এইগুলোকে দিয়ে দিব একবার না ওই গাছটাকে দিয়ে দিবি আগে তোমার ওষুধটা দিই নিয়ে বন্ধ করে দিই জলটা মিলিবাগের জন্য মিলিবাগ বা সাদা পোকার জন্য একটাই ওষুধ সেটা হচ্ছে একতারা আপনারা একতারা সার্চ করলেই পেয়ে যাবেন দোকানে গেলেও পেয়ে যাবেন কেমন একটা গাছে সাদা পোকা হয়েছে বিশেষ করে জবা গাছে তো সেটা আমাদের এটা অ্যাপ্লাই করবো দিয়ে তারপরে তিন দিন পর পর অ্যাপ্লাই করতে হয় দেখ আর একটা কিন্তু ছোট জবাতে মানে কাজটা যেটা আমার আয়ত্তের ভেতরে আছে সেটা কিন্তু ওই সাদা পোকাতে ভালো কাজ দেয় হিট হিট হিটটা গাছে করতে হবে না না শুধু ওই জায়গাটা মারতে হবে ও শুধুমাত্র শুধুমাত্র ওই সাদা পোকার জায়গাটাতে মেরে দিলে আরও কত আমি আমি উগড়ার গাছটা ওরকম করে করে তত ফুল আনতাম উঁচুতে আমি দুতলা থেকে করতে পারতাম এরকম করে ঠিক একটুখানি জায়গায় দেখতাম যে সাদা পোকা ধরেছে আর ওই জায়গাটা গিয়ে আর হিটের ওই মুখটা আমার মতন পরিশ্রম আমি যদি আমার বয়সী মানুষটা করে আগে দেখিয়ে দিই দাঁড়াও এখন স্প্রে করো না চলো আমাকে তো ফ্ল্যাশ অন করতে হবে এত সুন্দর টবে এত সুন্দর গাছে এত এত ফুল দিচ্ছে সেখানে এই দেখুন কেমন সাদা পোকা ধরেছে শুধু এক জায়গায় না প্রতিটা কুড়িতে পুরো গাছটাকে ছেড়ে ধরেছে এখনই যদি না দেওয়া হয় তাহলে গাছটাকে মেরে দেবে পুরো না হচ্ছে না দাঁড়াও এখনো তোমার ওটা হয়নি এখন স্প্রে করা হচ্ছে জোরে জোরে আমার হাতে পড়ছে কিন্তু সব
রাতেও তো মানুষ টাইপ দাঁড়ায়, এর একটা স্পিড ঘোরানোর অস্ত্র আছে। হ্যাঁ কি বলছে, আমি চলে গেলাম। হ্যাঁ তুমি পাম্পে করতে থাকো। আমি এটা থেকে হাতে করে ছাড়াবো ওদের সাদা বোকাকে। হাতে করে তুই ওষুধ মানে ওষুধটা দিয়ে তো? হ্যাঁ সাদা পোকা লেগেছে। ফাইনালি হয়েছে, এবার অনেক চেষ্টার পর আধ ঘন্টা ধরে পাম্প করতে হয় ওটাকে, তারপরে হবে। পুরো গাছটাকে, পুরো গাছটাকে দিয়ে দাও, গাছে দিয়ে দাও। এটা পার্মানেন্ট সলিউশন একটা, একতারা থামছে না তো, চান করিয়ে দাও, পুরো চান করিয়ে দাও, পুরো চান করিয়ে দাও। ওরা প্রচুর সাদা পোকা লেগেছে পুরো গাছটাকে। জঙ্গলে যেও না, জঙ্গলে যেও না, সত্যি সত্যি টিকিট আসলো। দেখো একবার, মানে আমি তোমাকে দেখো বলছি কেন, আপনাদের বন্ধুদের আমাদের দেখুন জাস্ট। ওইটাকে তোলো, এখনো পুরো তোলোনি, সিরিয়াসলি দারুণ লাগছে তো। এটাকে বেঁধে দেবো, এটাই তো বলছি, দেখতে ভালো লাগবে না, পড়ে গেছে বলে দেখতে ভালো লাগছে না। যেহেতু ওইখানে দড়িটা এনেছি, ওই জানলাতে আছে দেখ। আমার মোবাইল পুরি কাকে বলে, সেই গাছের যদি সংজ্ঞা দিতে হয় তাহলে এই গাছটার নাম করবেন, এটা হচ্ছে থোকা বেগুনি জবা। পুরি এসেছে দেখুন, এইখান থেকে স্টার্ট করে দেখুন, পুরি পুরো এগুলো সব ফুটবে দেখুন, প্রতিটা ডালে কুড়ি দেখুন, এই দেখুন। আগের বছর আমরা একদম একটাও ফোটাতে পারিনি, এবছর আমরা ফোটাতে পেরেছি আর আপনাদের দেখাতে পারছি। এই ফুলটা ফুটতে আরম্ভ করেছে, নিচের দিকেও ভর্তি, নিচের দিকেও ভর্তি, কত দেখাবো আপনাদের। আর লন্ঠন জবাও, লন্ঠন জবার কাছে যেতে পারছি না, এটাও ভর্তি, কতটা বড় হয়েছে দেখেছেন, কুড়ি ফুল সন্ধে হয়ে গেছে। আর এক্ষুনি আমি হচ্ছে জল দিলাম, পুরো সাদা। আবার একদিন লন্ঠন জবা দেখাবো। এই ডাইনিং টেবিল চেয়ারটা আমি এক বছর হলো অনলাইন থেকে কিনেছিলাম, আমাদের খুব ভালোই কাজ দিয়েছে। প্রথম কথা হচ্ছে খুব তাড়াতাড়ির মাথায় এটা আমরা অর্ডার দিয়েছিলাম, কারণ আমরা এ বাড়িতে যখন শিফট করেছি তখন মানে আগে গ্রীষ্মে, গ্রীষ্মকালে জিনিসগুলো মনে করুন ইয়ে করা, দোকানে যাওয়া, মিস্ত্রি আনা, বাড়িতে আবার ওদিকে আবার রান্নাঘরের সব জিনিসগুলো তৈরি হচ্ছিলো, মিস্ত্রি লেগেছিলো, আবার এদিকে তখন আমি ডাইনিং টেবিল চেয়ার তৈরি করবো মানে আমি মাথায় নিতে পারছিলাম না। তাই জন্য বললাম আমার হাজব্যান্ডকে যে দেখো এটা অনলাইনে অর্ডার দিয়ে দাও, অনলাইনে ভালো জিনিস হয়, কোনো চিন্তা করো না। তো ও ভাবছিলো যে অনলাইনে দেখবে, এর অনেকটা চিন্তা করছিলো, তো আমি দেখলাম অনেক রিভিউ নিলাম যে ভালোই, এটা আমি এক বছর ব্যবহার করছি, খারাপ কিছু নয়, খুবই ভালো। এটা আজকে আমি সব পুরো ইয়েটা কভারগুলো আমি অনলাইনে কিনেছি, চেয়ারগুলোর কভার, আর এটা একটা পাতা ছিল টেবিল ক্লথ, ওগুলো কেচেছিলাম, ওগুলো খাবারটা করাবো বলে দেখলাম, আমি একটু বলে কাল থেকে দেখাচ্ছে টানা পাঁচ দিন বৃষ্টি হবে। আপনাদের একটা সুখবর শোনাচ্ছি, আমি শোনাচ্ছি, আর এর দুঃখ দুঃখবর শোনাচ্ছে, বলো তুমি বলো।
এখন তুই বৃষ্টি দিয়ে ভুলে যা, এখন কোনো গরমের বাস নেই। যখন আমি বলে দেবো যখন গরমের গরমের ইয়েটা কান্ডটা আলাদা, তখন বৃষ্টিটা হয়। কালকে থেকে বৃষ্টি হবে না একদম? ঠিক আছে, আমি বলছি কালকে থেকে দেখা যাচ্ছে পুরো টানা 5 দিন বৃষ্টি হবে, দেখে যে মিলিয়ে যায়। আপনারা কালকে পরশু, কালকে তো দেখতে পাবেন, পরশু দিনের ব্লগে দেখতে পাবেন, আর না হলেও একটা শর্টস দিয়ে দেবো সঙ্গে সঙ্গে, যখনই আসবে লাইভ করে দেবো আমরা। অনলাইনে জিনিস আমাদের ভাগ্যে খুব একটা খারাপ জোটেনি কোনোদিন, এটা বলবো না। বলো এই যে এই জিনিসগুলো একটু সাদা হলে আমি তখন কভার কভার করে অস্থির হয়ে গেছিলাম, যে সাদাটার উপরে যদি কিছু বাই চান্স পড়ে গেল জিনিসটা খারাপ হয়ে যাবে সাদাটার। তো এটা আমার হয়ে গেল, কভার পরিয়ে দিলাম, কাচাকুচি বেশ সুন্দর দেখতে লাগছে। তো এটা আমি ডিসক্রিপশনে লিঙ্ক দিয়ে দেবো, দুরিয়ান কখন আগে কেনে বেশিরভাগ টাইম, তো আমরা চারজনই একসঙ্গে খাই, তো আমাদের চারটি যে চেয়ারই দরকার হয়, তো সেই হিসেবে চারটে চেয়ার যাদের দরকার। এটা অবশ্যই আমরা রেকমেন্ড করতে পারি, সাজেস্ট করি এটা কিনতে। সবচেয়ে বড় কথা কি, আমি এমন বাড়িতে দেখেছি, এমন বেশিরভাগ বাড়িতে দেখেছি ডাইনিং চেয়ারগুলো ব্যবহার হয় না, প্রত্যেকটা চেয়ার ব্যবহার হয় না, এদিকেটা না ঢোকানো থাকে, ওদিকটা না ঢোকানো থাকে, এরকমভাবেই মানে বেশিরভাগ চেয়ারগুলো ঢুকিয়ে ঢোকানো থাকে, মানে ধুলো পড়ে। আর দুটো খুব ব্যবহার হয়, দুটো টেনে দুটোই সবাই, এও বসছে ও বসছে সেও বসছে, সবাই ওই দুটোতেই বসে, আর বাকি দুটো ভেতরে ঢুকে ধুলো পড়ছে, মোছাও হয় না কিছুই হয় না। আমার ক্ষেত্রে তা না, আমার 10টা চেয়ার হলেও আমি ওগুলো বার করে করে মুছবো। তুমি যে বাতিক দেখেছো সবাই বাবা, বাতিক না ওটা ভালো, গুড হ্যাবিট অবশ্যই। না না বাতিক না, সরি বাতিকটা বেরিয়ে গেল, বাতিক অন্য একটা জিনিস হয়, আর হ্যাবিট এটা আলাদা বড় একটা জিনিস। আমার হাতে কোনো হাজার নেই, কোনো কিছু নেই, পরিষ্কার পরিচ্ছন্ন, আমার হাতে আলু সেদ্ধ মাংস আর লোকে খেতে পছন্দ করবে। আমি যখন কাজ করি ওই জিনিসটাই তখন মনোযোগ দিয়ে করে নিই, কারণ ওইখানে তখন আমি মানে একদম কাজে মাসি আপনারা অবশ্যই চেক আউট করবেন, না কিনলেও একবার দেখে নেবেন। এটা আর একটা কালারও আছে, দুটো কালার হয় না, একটা ব্ল্যাক আছে একটা অফ হোয়াইট। কি আমি তোমার পানি একটা এইটুকুনি চটি পড়েছি, ছোট্ট একটা চটি পড়েছি, দেখুন চটিটা দেখুন, জাস্ট ওটা বোঝা যাচ্ছে না, বেশি বড় লাগছে ক্যামেরাতে, এটা একটা হাতের সমান, এই কি বলবো, এটা পামের সমান একটা। আর চটি পরে যা সিঁড়িতে ডিগবাজি খেয়েছিলাম প্রচন্ড, ইমা এটা চলো এবার চা হবে, আজকে ডিনার বাইরে থেকে আসছে একটু, অনেকদিন পর এদের বিরিয়ানি খাওয়ার ইচ্ছা হয়েছে। এরা বিরিয়ানি লাভার নয়, তাহলে ভাবুন বিরিয়ানি জানে না কি খেতে হয়। আসলে ওখরাতে ছিল তো বিরিয়ানি খাইনি জীবনে, ওখরার বিরিয়ানি মানে ধরুন হচ্ছে ডাল ভাত, ডাল ভাত হলে ওরকম, তার জন্য টেস্ট পাইনি, ওখানে গন্ধটা দিয়ে দেয়, আমি খেয়ে দেখেছি। এটা কলকাতার বিরিয়ানি এখনো টেস্ট পাইনি, বর্ধমানে এসে তাও একটু বিরিয়ানি আমাদের ভালো লেগেছে, তো আজকে বিরিয়ানি হচ্ছে। আমি বিরিয়ানি আমি কিছু বাইরের খাবার খাই না, বাইরের খাবারও খাই না, ঘরের খাবারও খাই না, আমি এমনি বেঁচে আছি জাস্ট।
ঠিক আছে, তো এই দেখ আজকে লালবাবারাই সানলাম না? লালবাবা এসেছে, পোস্ত এসেছে, এটা বানাতে হবে শিবা। ভ্যানিলা ফ্লেভার আজকে, ও আমাদের একটা সামনে তো রিহান বাবুর জন্মদিন, আমাদের সবচেয়ে ছোটো মেম্বারের, প্রচণ্ড এক্সাইটেড। ও বলছি কবে থেকে চলছে জন্মদিন, সবাই তার জন্মদিন ও তোর জোর করে পালন করে। খুব আমাদের থেকে বেশি ও তোর জোর থাকে, যার জন্মদিন তার থেকে বেশি ওর এক্সাইটমেন্টটা থাকে। আমরা এতদিন জেনে এসেছি যে ফ্রিজ ফ্রেশ রাখার জন্য, ফ্রিজে কোনো গন্ধ-টন্ধ এসব লাগবে না, ওটা ফ্রেশ থাকবে বলে আমরা এতদিন লেবু কেটে ফ্রিজে রেখে দিই। আমিও রাখতাম, তো আমি যখন গাছ, আমার তো প্রচুর গাছ আছে, তো আমার যে গাছটা আছে সেটা হচ্ছে মেক্সিকান পুদিনা। আমার প্রচুর আছে, প্রচুর মানে বাগান ভর্তি হয়ে গেছে, ছাদ ভর্তি হয়ে গেছে। আমি কোনো গাছ আমি ফেলে দিতে পারি না, পুরো জঙ্গল করে দিচ্ছে। আমি তুলে আনছি, তুলে এনে আবার এই জায়গায় বসেছি, ওই জায়গায় বসেছি, মানে প্রচুর হয়ে যাচ্ছে। এইটা দেখুন, এটা হচ্ছে একটা আমার জাস্ট হচ্ছে একটা বিস্কুটের কোটো, এটা এমনি বিস্কুটের কোটো, ওটাকে আমি একটু কালার করে নিয়েছি আমার বাড়ির বেঁচে যাওয়া রং দিয়ে। আর এইটা হচ্ছে মেক্সিকান পুদিনা, যেটা হচ্ছে যে মানে ইয়েটা যে চকলেটগুলো হয়, যে চকলেটগুলো হয় ক্লোরোমিন দিয়ে, সেই চকলেটের ফ্লেভারটা এই মেক্সিকান পুদিনাতে আছে। মানে আমরা যে ছোটোবেলা থেকে যে অ্যাডভার্টাইজটা দেখে বড় হয়েছি, হচ্ছে যে ওই গলার খুসখুস করে, যে ভিক্সকে গুলিলো খুসখুস দূর করো, ওইটা আর কি। এইরকম মানে এটা কিন্তু আমরা যদি একটা করে পাতা নিই, একদম মুখটা ফ্রেশ হয়ে যাবে, এত ফ্রেশ জিনিসটা মানে ইয়ে করবে। আমি এটা ঠিক করলাম যে খানিকগুলো পাতা নিয়ে আমি আমার ফ্রিজের ভেতরে এটা রেখে দেবো, তাহলে ফ্রিজটা অটোমেটিক ফ্রেশ থাকবে। এটা যে ছিললাম এত মানে গন্ধটা আর কি আসছে, পুরো ফ্রেশ গন্ধটা আসছে। আর এখানটা আমি রেখে দিয়েছি আমার রান্নাঘরের কাছে, এটা খুব ভালো মানে ইয়েটা হাওয়াটা আসছে। আজকে তো প্রচণ্ড হাওয়া দিচ্ছে, ওই জন্য এখানে প্রত্যেকটা গাছ নড়ছে। এই যে এই গাছগুলো দেখছেন, এগুলো আমার প্রত্যেকটা হচ্ছে যে ওই ইয়েগুলো হচ্ছে যে কলাবতি, কলাবতিগুলো আমাদের এখানে জঙ্গলে পুরো ভর্তি। আমার বাড়িতে আমি নিয়ে এসেছিলাম একটা, এখন মানে গাদা গাদা হয়ে গেছে, তো ফেলে দিতে পারছি না। এইগুলো হচ্ছে যে খাবারের খাবার অর্ডার করলেই এই কোটো বক্সগুলো দেয়, এইগুলোতে আমি দেখছি যে একটা করে কলাবতিকেই বসিয়ে দিই। এটাতে যদি একটা করে একটা করেই ফুল ফোটে তাতেই অনেক ভালো, এইটাই বসিয়ে দিয়েছি। দাদা আমি আমি বড় ভিডিওটা ওই ঠাকুর ভালো ওখানে গিয়ে করি, ওরা খাবে বন্ধ করে। আমি ঘরেতে যে দুটো গাছকে রেখেছি এগুলো তো স্প্রে করতে হবে, তাই রাত্রিরে এগুলোকে একবার স্প্রে করে দিচ্ছি। দেখছিস, ও দেখছে, দেখো তোরা তো খাবার কি, আমার ছেলের জন্মদিন হচ্ছে কালকে বাদ দিয়ে পরশু, তো ওর তিন চার দিন আগে থেকে জন্মদিন পালন করা শুরু হয়ে গেছে। আজকেও বাইরের খাবার অর্ডার করে খাওয়া হয়েছে, তাই জন্য সন্ধ্যে সকালবেলায় আমাদের প্রচুর কাজের চাপ ছিল, আমার প্রতিদিন কাজের চাপ থেকে ব্লগে শুনে। হ্যাঁ, কালকে বাবা আসবে, আমার ছেলে বলে দিতে বললো, ওটা বলে দাও, তো ওটা ওর বাবা আসবে, বাবার কাছে জিনিস বলা হয়ে গেছে। বাবাও খুব মানুষ দুজনই, হ্যাঁ হ্যাঁ নাকি বাবা বলা আর দ বাবা।
পড়িয়ে দাও কে? মাস্টার শেফ, মাস্টার রিহান মুখার্জি শেফ। এখন রাত্রিটা রান্না করে নিক না, দেখতে কি সুন্দর। ওকে বেশ মানিয়েছে, লম্বা চওড়া না? হ্যালো বন্ধুরা, হ্যালো বন্ধুরা, ভিডিও করি না? হ্যালো বন্ধুরা, আমাদের ভিডিওটা ভালো লাগলে একটা করে লাইক দিয়ে দেবেন। হ্যাঁ, একটা করে লাইক দিয়ে দেবেন, আর বেশি বেশি শেয়ার করবেন, শেয়ার করবেন, বেশিক্ষণ ধরে দেখবেন, বেশিক্ষণ ধরে স্ক্রিপ না করে দেখবেন, স্ক্রিপ না করে দেখবেন। ও গিলে যাচ্ছে, দাঁড়াও আচ্ছা, এই সেপের ড্রেসটা পরে আমাকে কেমন লাগছে বলবেন? হ্যাঁ কেমন লাগছে বলবেন। মনে হচ্ছে অবশ্যই দোকানদার সেকেন্ড দেখিয়ে দেয় কি দারুণ হচ্ছে, দেখুন আপনার কাছেই হচ্ছে না, তখনই কিন্তু আবার ঠিক হয়ে যায় জিনিসটা। এটা সবারই সাথেই হয় হয়তো, যখন তুমি দেখাতে যাবে তখন বলি আমার কোথায় খারাপ আছে, এই তো হচ্ছে। হ্যাঁ, এত এত প্রেশার করে করা যায় না, তখন এত করা যায় না, এটা এটা এক্সট্রা এক্সট্রা ব্যাগেজ হয়ে যাচ্ছে। পামটাকে কিনবো, ছোট মতো একটা পাম কিনবো, বালতিতে বসাবো, যে কোনো জায়গায় ইয়ে তোর মনে কর ইয়েতে স্প্রে করার জন্য, হ্যাঁ যখন পোকা টোকা লাগছে তখন এটা স্প্রে করতে হবে না, বালতিতে পামটা ডুবে দিলাম, আমি তোমায় বলেছিলাম মা দোকানে যা ফটাক সে দেখিয়ে দেবে, দোকানে খুব স্পিডে বেরোচ্ছিল, এই জিনিসটা কাদের কাদের আছে একটু কমেন্টে জানাবেন, কারা কারা খুব ভালোভাবে ইউজ করতে পেরেছেন, কারণ আমরা তো পারলাম না। এর থেকে 30-35-40 টাকার একটা পা ওই স্প্রে মেশিন কিনে এটা বেটার। আর ওটাও তো ডিস্টার্ব করলো, হ্যাঁ ওটাও কদিন পর খারাপ হয়ে যাবে। আমি পাম্পের ব্যবস্থাটাই করবো, ছোট্ট মতো একটা পাম্প কিনবো, বালতি দিয়ে দিব, গেছে। গুড নাইট তাহলে সবাইকে, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করে পাশে থাকবেন।